নমস্কার বন্ধুরা অপুকৃ নুইত হেলদিপুর থেকে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে আমি বানাবো পুটি মাছের একটা রেসিপি তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আর এখানে দেখুন আমি মাছগুলো প্রথমে লবণ হলুদ মরিচ দিয়ে বেশ ভালোভাবে মেখে নিয়েছি তো এটা আমি ভেজে নেব আর তার আগে অবশ্যই আমার স্লোটা অন ছিল যেহেতু আমি আরও অনেক কিছু ভেজে নিয়েছি তো সেই ভাজার মধ্যে আমি এখন পুটি মাছগুলো ভেজে নেব তো বন্ধুরা দেখুন মাছগুলো আমি পুঁটি মাছগুলো বেশ ভালোভাবে কড়া কড়া করে ভেজে নেব তো মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব তো মাছগুলো দেখুন আমি ভেজে এরকম সব তুলে নিয়েছি এবার আমি দুটো শুকনো মরিচ ভাজা আমি রেখেছি ও দুটো তেলে দিয়ে দেবো দেখুন আমি ফোরনের জন্য এখানে নিয়েছি আমি গোলমরিচ আর সাদা জিরে দিয়ে দেবো তেলের পরে দিয়ে দেবো সেই ভেজে রাখা শুকনো মরিচ দুটো এবার আমি দিয়ে দেবো বরবটি আর এই রেসিপিটা আমি বরবটি দিয়েই করবো বরবটি দিয়ে প্রতি মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন আর যারা খাননি তারা অবশ্যই একবার ট্রাই করবেন তো দিয়ে দেবো আমি লবণ হলুদ মরিচ এবার ভালোভাবে একটু ভেজে নেব একদম সামান্য মশলা দিয়ে আমি রান্নাটা করব তো দেখুন এটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব তো বন্ধুরা দেখুন এখানে আমি জলটা দিয়ে দেওয়ার আগে মাছগুলো আমি দিয়ে দেবো উপর থেকে এবার আমি দিয়ে দেবো জল পরিমাণ মতো আর বরবটি নরম জিনিস পুঁটি মাছ নরম জিনিস তাই খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই তো আমি এইটুকুই জল দিলাম এবার আমি ঢেকে রাখব পনেরো মিনিটের মতো তো বন্ধুরা ফিরে এলাম আমি পনেরো মিনিট পরে তো দেখুন মাছের ঝোলটা প্রায় পুঁটি মাছের ঝোলটা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো অল্প একটু গরম মশলা গুঁড়ো এক চামচ পরিমাণ দিয়ে দেবো আমি গরম মশলা গুঁড়ো আর এটা আমি পাটাই করে নিয়েছি আর এক চামচ পরিমাণ দিয়ে দেবো আমি ভাজা জিরে গুঁড়ো তো রেডি হয়ে গেল আমার দেখুন গরম ভাতের সাথে পুঁটি মাছের ঝোল তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখেন তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখেন তারা অপকিস ব্লগ পেজটা ফলো করে দেবেন ঝোলটা আপনাদের পছন্দ অনুযায়ী নামাবেন আমি আরেকটু কমিয়ে আর পাঁচ মিনিটের মতো জাল করে নামিয়ে নেব তো বন্ধুরা ঝোলটা আমি এতটুকুই নামাবো তো বন্ধুরা এখানে আমার পুটি মাছরা পুঁটি মাছের ঝোল রেডি তো আজকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে পুঁটি মাছের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি ভালোই লেগেছে আর কি বলবো এরকম রান্না করে খাবেন ডিম ভরা পুঁটি মাছের ঝোল খেতে অনেক টেস্ট অনেক মজা